ডক্টরের প্যাথোজেনিসিসটা ভাইরাস থেকে একটু আলাদা, একটু আলাদা মানে ভালোই আলাদা। ব্যাকটেরিয়া মেইনলি তার যে ক্ষতিটা ড্যামেজটা করে সেটা করে তার এক্সোটক্সিন দ্বারা অথবা কিছু এনজাইম সিক্রেশন করে, সে এনজাইম দ্বারা তারা মেইনলি কিছু ক্ষতি করে। ঠিক আছে, তা আমরা দেখি কতজন আসছে। 78। এইটার একটা সুবিধা হলে একবার আসলেই হইলো নাকি, আশেটাশে অনেকে চলে যায়। আমাদের স্যার অল টাইম গ্রুপে থাকে। এটা দেখতে পাচ্ছ, ব্যাকটেরিয়াল মেকানিজম অফ প্যাথোজেনিসিটি। জি স্যার, ব্যাকটেরিয়া ঢুকতে গেলে মানে প্যাথোজেনিসিস করতে গেলে প্রথমে তোমার এন্ট্রি করতে হবে ইন দ্য বডি। তারপর এন্ট্রি করার সময় তোমার দুইটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর থাকতে হবে, সেটা হচ্ছে তোমার কতগুলা ব্যাকটেরিয়া এন্ট্রি করলো, নাম্বার অফ ইনভেডিং মাইক্রো অর্গানিজম, কতগুলা ব্যাকটেরিয়া এন্ট্রি করলো, অথবা লোডস অফ মাইক্রো অর্গানিজম, লোডস অফ ব্যাকটেরিয়া। তারপর এই যে ব্যাকটেরিয়া গুলো ঢুকলো, ঢুকার পরে তারা হোস্ট সেলের সাথে অ্যাডহিয়ার করতে পারলো কিনা, অ্যাটাচ করতে পারলো কিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি অ্যাটাচ করতে না পারে তাহলে আর পরবর্তীতে গিয়ে কোনো অন্যান্য সিমটম গুলো মানে ড্যামেজ গুলো আর তৈরি করতে পারবে না। তারপরে হচ্ছে তোমার হোস্ট সেলের পেনিট্রেশন হতে পারে, অথবা যেগুলো ইয়ে আছে হোস্টের যে ইমিউনিটি আছে ইমিউনিটি গুলোকে অ্যাভয়েড করবে, হোস্টের ইমিউনিটিকে অ্যাভয়েড করবে। এগুলো কি কি মাধ্যমে অ্যাভয়েড করতে পারে, একটা হচ্ছে ক্যাপসিউল, আর একটা সেল ওয়াল কম্পোনেন্ট, আর একটা হচ্ছে এনজাইম। ঠিক আছে, তিনটা মেইনলি কম্পোনেন্টের মাধ্যমে হোস্ট সেল পেনিট্রেট করে, অথবা হোস্টের যে ইমিউনিটি আছে সেই ইমিউনিটি গুলোকে অ্যাভয়েড করে। এগুলো তখন অ্যাভয়েড করতে করলো তখন কি হবে, ড্যামেজ টু দ্য হোস্ট সেল এবং আদার সাইটোপ্যাথিক ইফেক্ট দেখা যাবে, অথবা তোমার ইয়া হবে আর কি, কিছু ইনফ্লামেশন হবে, সেটা হচ্ছে তোমার ডাইরেক্ট ড্যামেজ হতে পারে ওই এরিয়াতে অথবা সারাউন্ডিং এরিয়াতে। তারপর কিছু টক্সিন রিলিজ করে তারা, টক্সিন হচ্ছে তোমার, আমরা জানি যে টক্সিন দুই রকমের, এক্সোটক্সিন অ্যান্ড এন্ডোটক্সিন। তারপর হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের মাধ্যমেও তারা সেখানে কিছু ইনফ্লামেশন করতে পারে। প্রত্যেকটা জিনিসই আমরা দেখবো এখন একটু একটু করে যে কিভাবে কি হয়। তাহলে পোর্টালস অফ এন্ট্রি, এন্ট্রি কিভাবে হয়, এখানে এক নম্বরে বলা হচ্ছে মিউকাস মেমব্রেন। মিউকাস মেমব্রেন মানে যে কোনো ধরনের মিউকাস মেমব্রেন হতে পারে, সেটা ওরাল মিউকাস মেমব্রেন হতে পারে, অ্যানাল মিউকাস মেমব্রেন হতে পারে, ভ্যাজানাল মিউকাস মেমব্রেন হতে পারে, সেটা যে কোনো ধরনের মিউকাস মেমব্রেন পেনিট্রেশন করে একটা এন্ট্রি হতে পারে। দুই নম্বর হচ্ছে স্কিন পেনিট্রেশন, স্কিনের মাধ্যমে, স্কিনে ওন্ড আছে অথবা স্কিনে ইঞ্জুরি আছে, সেখানে যে ডাইরেক্ট তোমার ব্যাকটেরিয়া যদি তার উপর পড়ে যায় তাহলে সেখান দিয়ে তোমার ব্যাকটেরিয়াটা এন্ট্রি করতে পারে। তারপর হচ্ছে তোমার ফ্যারেন্টাল, এটা হচ্ছে তোমার একটা থেকে আরেকটা, ওটা তোমার এন্ট্রি করবে। আমরা প্রত্যেকটা ইয়েগুলো আসবো আর কি এখন ধীরে ধীরে। প্যারেন্টালটা জেনেটিক্যাল না? না না, জেনেটিক্যাল না, জেনেটিক্যাল যেটা হবে সেটা হচ্ছে তোমার যেটাকে ওটাকে বলে তোমার ইয়ে আর কি, মাদার থেকে যে ইয়ে আসবে সেটাকে বলবো হচ্ছে এগ বর্ন সময়, যেটা হচ্ছে কি তোমার মেইনলি এগ থেকে আসে। ঠিক আছে, আর যেটা হচ্ছে কি মা থেকে ইয়ে আসে সেটা প্যারেন্টাল বলে, নোট প্যারেন্টাল, প্যারেন্টাল না প্যারেন্টাল, ওটা TERAL ওটা। ঠিক আছে, যেটা আসে সেটা। এখন নাম্বার অফ ইনভেডিং মাইক্রোবস, কতগুলা ব্যাকটেরিয়া এখানে হচ্ছে তোমার ইনফেকশন করতেছে, দিস ইজ ইম্পর্টেন্ট। এখন ভাইরাসের মতো যেটা আমি বলছিলাম, যদি হচ্ছে তোমার অল্প কিছু ব্যাকটেরিয়া হয় তাহলে সেটা কিছুই তোমার করতে পারবে না, কিন্তু যদি লোডটা অনেক বেশি হয় তখন সেখানে তোমার প্যাথোজেনেসিস বা ডিজিজ ডেভেলপমেন্টের সম্ভাবনা অনেক বেড়ে যায়। সুতরাং নাম্বার অফ ইনভেডিং মাইক্রো অর্গানিজম ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর দি ডেভেলপমেন্ট অফ ডিজিজ। ঠিক আছে, আর এখানে LD50 বা ID50 যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তোমার ওই লোডটা কাউন্ট করার জন্য, এটা একটা প্রসিডিউর যে কতগুলো হচ্ছে তোমার ঢুকতেছে, এটা এই LD50 ID50 মাধ্যমে লোডটাকে কাউন্ট করে। তোমরা এগুলো মাইক্রোবায়োলজিতে পড়ার কথা আর কি। তারপরে অ্যাডহারেন্স, অ্যাডহারেন্সটা অনেকটা হচ্ছে তোমার এখানে ভাইরাস থেকে একটু আলাদা, সাধারণত রিসেপ্টরের মাধ্যমে এটা খুব একটা বাইন্ড করে না, এটা মেইনলি করে লাইগেন্ডস অথবা অ্যাডেসিন যে প্রোটিন আছে সেই প্রোটিনের হচ্ছে তোমার সাথে হচ্ছে বাইন্ড করে। লাইগেন্ডস অর অ্যাডেসিন মলিকুলস আছে, সেই মলিকুলসের সাথে
এইটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া মলিকুলস, তার সাথে হচ্ছে তোমার হোস্ট সেলের যে মলিকুল সেটা বাইন্ড করে তারপরে হচ্ছে তোমার ইয়ে করে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু হচ্ছে ভেতরে ঢুকার প্রয়োজন হয় না তোমার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে দিস রিসেপ্টরস আর নট সো ইম্পর্টেন্ট ইন কেস অফ ব্যাকটেরিয়া, বাট ভাইরাসের ক্ষেত্রে তোমার রিসেপ্টর মাস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিসেপ্টরটা ম্যাচিং না করলে কখনোই এন্ট্রি করতে পারবে না, ঠিক আছে? মানে এখানে শুধুমাত্র অ্যাডহারেন্স করবে, এন্ট্রি হচ্ছে কি সাধারণ হবে না এখানে, এখানে জাস্ট হোস্ট সেলের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে তারা টক্সিন রিলিজ করবে অথবা এনজাইম রিলিজ করে সে হোস্ট সেলের ক্ষতি করবে, বুঝছো? দিজ আর দি অ্যাডহারেন্স। হাউ ব্যাকটেরিয়াল প্যাথোজেন পেনিট্রেট হোস্ট ডিফেন্স, হোস্ট ডিফেন্স অথবা হোস্ট যে ইমিউনিটি আছে সেই ইমিউনিটিটা কিভাবে অ্যাভয়েড করে। আমরা জানি যে যে কোনো ফরেন বডি যদি শরীরে ঢোকে তাহলে বডির যে ইমিউনিটি আছে সেটা সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কিছু প্রসিডিউর শুরু করে। ফার্স্ট প্রসেস হচ্ছে তোমার ইনফ্লামেশন করবে। ইনফ্লামেশন তোমরা পড়ছো না যেতে 1201-এ, সেখানে তোমার আমি পড়াইছিলাম মনে ইনফ্লামেশন, সেখানে তোমার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কোনো ধরনের ফরেন বডি যদি হয় তাহলে সেটা কিল করার জন্য ইনফ্লামেশন শুরু হবে। ইনফ্লামেশন শুরু হবে কিভাবে, বিভিন্ন ধরনের ব্লাড সেল অ্যাকুমুলেট হবে, ইনফ্লামেশন শুরু হবে, ঠিক আছে? এখন এই যে তোমার ইনফ্লামেটরি সেলগুলো আসতেছে, তারপর সেখান থেকে বিভিন্ন সাইটোকাইন রিলিজ হচ্ছে, অ্যান্টিবডি তৈরি হচ্ছে টু কিল দিস মাইক্রো অর্গানিজম। কিন্তু মাইক্রো অর্গানিজম হচ্ছে চালাক অনেক, সেও চিন্তা করে আমি এই যে তোমার সাইটোকাইন প্রোডাকশন হয়েছে অথবা অ্যান্টিবডি তৈরি হয়েছে তাকে আমি অ্যাভয়েড করবো, করার পরে আমি এখানে ডিজিজ প্রোডাকশন করবো, ঠিক আছে? এইটা ব্যাকটেরিয়া করে এক নম্বরে ক্যাপসুল দ্বারা। ক্যাপসুল ক্যাপসুল কি করে, ক্যাপসুল মেইনলি করে তোমার ভিরুলেন্স অফ মেনি প্যাথোজেন, মানে তোমার যে বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়া আছে অনেক ব্যাকটেরিয়া তোমার ক্যাপসুলের উপর তার সিভিয়ারিটি অফ দি ইনফেকশন কিরকম করতে পারে সেটা নির্ভর করে আর কি, অনেক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ঠিক আছে? তারপর আরেকটা হতে পারে যে ফ্যাগোসাইটোসিস যেটা আছে সেটা হচ্ছে, আমরা জানি যে হচ্ছে যে কোনো কিছু যখন এন্ট্রি করে তখন হচ্ছে ফ্যাগোসাইট কি সেটা এনগালফ করে খেয়ে ফেলে, তারপরে খেয়ে ফেলার পর সেই যে প্রোডাক্টগুলো আছে সেগুলো হচ্ছে অ্যান্টিজেন হিসেবে পরবর্তীতে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এবং তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। তো এই ক্যাপসুলটা অনেক সময় কি করে, প্রিভেন্টিং দ্য ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিসকে প্রিভেন্ট করে, ঠিক আছে? তারপরে কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আবার কি করে, এই ক্যাপসুল ফ্যাসিলিটেট টু প্রোডিউস দ্য অ্যান্টিবডিস। কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তারা হচ্ছে প্রিভেন্ট করে ফ্যাগোসাইটিস হতে, কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তারা কি করে ফ্যাসিলিটেট টু প্রোডিউস দ্য অ্যান্টিবডিস, যখন অ্যান্টিবডিস তৈরি হবে তখন ক্যাপসুলের সাথে বাইন্ড করে ওই অ্যান্টিবডি মেডিয়েটেড ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে এটা হচ্ছে তোমার ডেস্ট্রয় করে ফেলবে, ঠিক আছে? এগুলো তোমরা সবগুলো জানো, আমি জাস্ট একটু রিক্যাপ করতেছি আর কি। তারপর ইনফ্লামেশন থেকে ক্যাপসুলে মানে যে গেলেন না, কেন গেলেন বুঝলাম না, কোথায় স্যার ইনফ্লামেশনটা আগে বললেন যে ফরেন বডি আসলে সেটাকে হচ্ছে অ্যাকুমুলেট হয়ে ইনফ্লামেশনটা হয়, তারপরে এটা থেকে ক্যাপসুলে কেন মানে আসলেন, ইনফ্ল্যামেশনটা আগে কেন বললেন, সব আওলা গেছে। এটা যেটা আমি বললাম সেটা হচ্ছে তোমার, আমি যেটা ইনফ্ল্যামেশনটা বললাম সেটা হচ্ছে যে যখনই কোনো ফরেন বডি শরীরের ভেতর ঢোকে, ঠিক আছে, তখনই শরীরের যে ইমিউনিটি আছে, বডির যে ইমিউনিটি আছে সেই ইমিউনিটি হচ্ছে এই ফরেন বডি বা মাইক্রো অর্গানিজমকে কিল করবে। এই কিল করার ফার্স্ট স্টেপ হচ্ছে ইনফ্ল্যামেশন। ইনফ্ল্যামেশন আমি তারপরে ইনফ্ল্যামেশন সম্পর্কে একটু আইডিয়া দিলাম আর কি আবার, কিন্তু আমি বলছি যে এগুলো ইনফ্ল্যামেশনটা কিন্তু একটা বডির ইমিউনিটির একটা পার্ট। এই যে বডি ইমিউনিটিগুলো আছে এই ইমিউনিটিটা কি করে মাইক্রো অর্গানিজমগুলো অ্যাভয়েড করার চেষ্টা করে, অ্যাভয়েড যে ইনফ্ল্যামেশন যখন হবে তখন যেন আমাকে মেরে ফেলতে না পারে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে হোক অথবা হচ্ছে WBC এসে আমাকে কিল করে হোক অথবা WBC এসে সাইটোকাইন প্রোডাকশন করবে সেখানে আমাকে হচ্ছে গিয়ে মেরে ফেলার চেষ্টা করবে। এই যে প্রসিডিউরগুলো ইনফ্ল্যামেশনের সময় হয় অথবা বডি ইমিউনিটির যে তোমার সাইটোকাইন প্রোডাকশনের সময় হয়, এটা এরা হচ্ছে গিয়ে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে অ্যাভয়েড করে এই হোস্টের ইমিউনিটিটা, ঠিক আছে?
এখন এই হোস্টের ইমিউনিটি কিভাবে অ্যাভয়েড করে, তার মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ক্যাপসুল, তার মধ্যে একটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে জি স্যার বুঝছি এবার, হোস্ট অ্যাভয়েড করতে সহযোগিতা করে, জি স্যার বুঝছি, বুঝছো? জি স্যার, তাহলে ক্যাপসুল তোমার কোন কোন ব্যাকটেরিয়ার প্যাথোজেনিসিটি নির্ধারক হিসেবে কাজ করে, যে ওই ব্যাকটেরিয়া কতটা ভিরুলেন্ট, কতটা বেশি ডিজিজ প্রোডাকশন করতে পারে, সেটা ক্যাপসুল, অনেক ব্যাকটেরিয়া ক্যাপসুল দ্বারা নির্ধারণ করা হয়। তারপরে কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায় তারা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রিভেন্ট করে। আমরা জানি ফ্যাগোসাইটোসিস একটা কি ইনফ্লামেটরি প্রসেস হইতে পারে অথবা ইমিউনিটি প্রসেস, এটা হচ্ছে ব্যাকটেরিয়াকে কিল করে বা ভাইরাসকে কিল করে, সেই ব্যাকটেরিয়াকে কিলিং যে প্রসেস সেটাকে তোমার প্রিভেন্টিং করে ক্যাপসুল। আবার বলা হয়েছে যে কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আবার ক্যাপসুলটা ফ্যাসিলিটেট টু প্রডিউস দ্য অ্যান্টিবডিস, ক্যাপসুলের যে প্রোটিন আছে সেটা হচ্ছে তোমার অ্যান্টিজেন হিসেবে কাজ করে, ফলে অ্যান্টিবডিজ তৈরি হয়, অ্যান্টিবডিজ তৈরি হলে সেটা হচ্ছে কি মেরে ফেলতেও আবার সহায়তা করে। এটা এক একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তাদের ক্রাইটেরিয়া এক একটা, আমি জাস্ট এটা জেনারেল আইডিয়া দিচ্ছি তোমাদের। স্যার ইম্পেয়ারিং ফ্যাগোসাইটোসিস আবার একটু বললে ভালো হয়। ইম্পেয়ারিং ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে প্রিভেন্ট ফ্যাগোসাইটোসিস, মানে তোমার সাধারণত টিউবারকুলোসিস এর নাম শুনছো তোমরা? জি স্যার, জি স্যার, মাইকোবাকটেরিয়াম টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস এর যে তোমার ওরা কি করে হোস্ট সেলের ওয়ালের, এই পরের স্লাইডে আছে আর কি, হোস্ট সেলের ওয়ালের তোমার ইয়ে আছে, টিউবারকুলোসিস যাওয়ার দরকার নেই। তোমার এখানে হচ্ছে অ্যানথ্রাক্স, অ্যানথ্রাক্স এর আমরা জানি যে হচ্ছে তোমার ক্যাপসুল বা স্পোর ফর্ম করে, ঠিক আছে, ক্যাপসুল আছে। এই ক্যাপসুল হচ্ছে তোমার তিনটা কাজ করবে, আমরা যখন অ্যানথ্রাক্সের প্যাথোজেনেসিস পড়াবো তখন হচ্ছে কি তোমার এটা বলবো আর কি। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কাজ করে তারা, তারা ফ্যাগোসাইটোসিস প্রিভেন্ট করে, ফ্যাগোসাইটোসিস হতে দিবে না, ব্যাকটেরিয়াটাকে ফ্যাগোসাইটোসিস করতে দিবে না, মেরে ফেলতে দিবে না, ঠিক আছে, এটা একটা। দুই নম্বর হচ্ছে তোমার ক্লোটিং ফ্যাক্টর, হচ্ছে তোমার যে ব্লাড ক্লোটিং করতে সহায়তা করে আর কি, সরি, ব্লাড ক্লোটিং হতে বাধা দেয় এই অ্যানথ্রাক্সের ক্ষেত্রে। এটা তো যখন অ্যানথ্রাক্স পড়াবো তখন আমি ভালো করে পড়াবো। এইরকম ক্যাপসুলের কিছু কাজ আছে, তার মধ্যে একটা কাজ হচ্ছে তারা ফ্যাগোসাইটোসিস প্রিভেন্ট করবে, ফ্যাগোসাইটোসিস হতে বাধা দেবে, ইম্পেয়ারমেন্ট মানে কি বাধা দেওয়া, ঠিক আছে, ক্যাপসুলটা ফ্যাগোসাইটোসিস হতে বাধা দিবে মানে ব্যাকটেরিয়াটাকে কিলিং হতে বাধা দেবে। এবার বুঝছো? স্যার বুঝতে পারছি। তারপরে সেল ওয়াল কম্পোনেন্ট, কিছু কিছু সেল ওয়ালও তোমার হচ্ছে বডির ইমিউনিটি অ্যাভয়েড করতে পারে, যেমন এই যে বলা হয়েছে তোমার হচ্ছে স্ট্রেপটোকক্কাস পায়োজেনিস, এটা হচ্ছে তোমার অ্যাটাচমেন্ট হতে বাধা দেয় ইয়ে করে, এবং হচ্ছে ফ্যাগোসাইটোসিস কি করে প্রিভেন্ট করে, রেজিস্ট মানে প্রিভেন্ট করবে, ঠিক আছে। এই যে এম প্রোটিন আছে, সেল ওয়ালের এম প্রোটিনটা ফ্যাগোসাইটোসিস প্রিভেন্ট করবে। আর একটা বলা হচ্ছে ওয়াক্সেস, ওয়াক্সেস অথবা এটাকে আর একটা বলে ফসফোলিপিড, তোমার ইয়া পড়ছে না, ফসফোলিপিড বা ইয়া এসিড ফাস্ট স্টেইন এর ক্ষেত্রে, টিউবারকুলোসিস এর ক্ষেত্রে সেই এসিড ফাস্ট স্টেইন মেইনলি ফসফোলিপিড কে করা হয় আর কি। স্যার ওয়াক্সেস মুম না স্যার? কোনটা স্যার? ওয়াক্সেস মুম না না, বুঝতে পারিনি স্যার। ওই যে ওয়াক্সেস মানে কি স্যার? মুম না মুম? হ্যাঁ মুম, মুম। এই মোম মানে হচ্ছে কি তোমার এখানে অক্সেস বলতে যেটা বোঝানো হয়েছে ফসফোলিপিড, এক ধরনের লিপিড, যেটা হচ্ছে লিপিড, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস সেল ওয়ালে থাকে, যেটা কি করে যখন নিউট্রোফিল তাকে এনগাল্প করে, এনগাল্প করে তার সাথে হচ্ছে যে ফ্যাগোলাইসোজোম তৈরি করে, ফ্যাগোলাইসোজোম বুঝো, ফ্যাগোলাইসোজোম মানে এনগাল্প করার পর এই যে ম্যাক্রোফেজের লাইসোজোমের সাথে, একবার একটু প্রথম থেকে বলেন না স্যার, সেল ওয়ালে যে থাকে এটা, সেল ওয়ালে থাকে হচ্ছে কি এম প্রোটিন এবং অক্সেস, অক্সেস আর ফসফোলিপিড, ঠিক আছে। এম প্রোটিন কি করে, এম প্রোটিন তোমার এই যে ইয়ার সাথে অ্যাটাচমেন্ট হতে বাধা দিবে এবং হচ্ছে ফ্যাগোসাইটোসিস করবে না, করতে বাধা দিবে এম প্রোটিন। আর তোমার অক্সেস আর ফসফোলিপিড এটা থাকে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা টিউবারকুলোসিস প্যাথোজেনেসিস পড়ানোর সময় আমি আরো ভালো করে ডিটেলস বলবো তোমাদের, এখন শুধু জেনে রাখো এরা কি করে যখন হচ্ছে নিউট্রোফিল এনগাল্প করে ফেলে, এনগাল্প করে তাকে হচ্ছে ডিস্ট্রয় করতে যায়, ডিস্ট্রয় করে ফ্যাগোলাইসোজোম তৈরি করে, মেইনলি হচ্ছে ফ্যাগোলাইসোজোম হচ্ছে নিউট্রোফিলের লাইসোজোম থেকে, তাদের যে লাইসোজোমের মধ্যে আমরা জানি কি অনেক ধরনের এনজাইম আছে না, এই এনজাইম গুলা বের হয়ে ওই ব্যাকটেরিয়াকে কিল করবে,
কিন্তু এই জন্য লাইসোজোমের সাথে একটা হচ্ছে যে তোমার যে পকেটটা ফরমেশন করে ফ্যাগোসাইটোসিসের, সেই পকেটটার একটা লিঙ্ক করার চেষ্টা করে, কিন্তু এই ফসফোলিপিড এই লিঙ্ক করতে বাধা দেয়, ফলে সেখান থেকে লাইসোজোম থেকে কোনো এনজাইম সিক্রেট হয় না এবং এটা কিল করতে পারে না। এইভাবে হচ্ছে কি তোমার ফসফোলিপিড বা অক্সেস কি করে রেজিস্ট অথবা প্রিভেন্ট দ্য ডাইজেশন আফটার ফ্যাগোসাইটোসিস, বুঝছো? এখন এইটুকু জেনে রাখো, আমি যখন মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস পড়াবো তখন এটা ডিটেলস প্রসিডিউর কিভাবে কি হয় না হয়, তোমার হচ্ছে গিয়ে টিউবারকুল কিভাবে ফরমেশন হয় সবকিছু পড়াবো, সমস্যা নেই। এখন বেশি বুঝতে গেলে মাথা আউল বলে যাবে। জি স্যার, এমনিও বুঝি নাই পুরোপুরি। এখন এইটুকু জেনে রাখো, তো যখন মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস পড়াবো তখন কোশ্চেন করবো স্যার কিভাবে হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রিভেন্ট করে আর কি, ঠিক আছে? আমি এমনি বলার কথা, তারপরে যদি না হয় জিজ্ঞেস করবো আর কি। আর এখন এটা বুঝবা না অত ভেতরে, এবার এটা জেনে রাখো খালি, মেকানিজম পরে বলবো। তারপরে হচ্ছে কিছু মাইক্রোবিয়াল এনজাইম আছে, তারাও তোমার কি করে সেখানে প্যাথোজেনেসিস ডেভেলপ করতে সহায়তা করে অথবা হোস্ট ইমিউনিটি অ্যাভয়েড করতে ইয়ে করে। এখানে অনেক ধরনের তোমার হচ্ছে কি এনজাইমের কথা বলা আছে, এক একটা এনজাইম এক এক কাজ করে। আমি জাস্ট এক কথায় বলে দিই যে এই তো এনজাইম গুলা কি করে কোনোটার ক্ষেত্রে ফ্যাগোসাইটোসিস প্রিভেন্ট করে, কারো ক্ষেত্রে ব্লাড ক্লোটিং প্রিভেন্ট করে অথবা ব্লাড ক্লোট হতে সহায়তা করে কোনো কোনো, ঠিক আছে? তারপরে হাইলুরোনিডেজ জানো তো কি করে, হাইলুরোনিডেজ হাইলুরোনিডেজ তোমাদের হচ্ছে গিয়ে আর ওই যেটা হ্যালুরোনিক অ্যাসিডটা ব্রেক করে, ব্রেক করে মানে তোমার হচ্ছে গিয়ে একটা সেল আর একটা সেলের সাথে অ্যাটাচ থাকে বন্ডিং এর মাধ্যমে, সেই বন্ডিংটা হচ্ছে কি তোমার ব্রেক ডাউন করে দেয় হাইলুরোনিক অ্যাসিডের মাধ্যমে, তাদের যে কানেকশন একটা দুইটা ফ্রেন্ডের মধ্যে যে কানেকশন থাকে, তৃতীয় একজন ঢুকে সেখানে ভেজাল লাগাই দেয় যে দুজন আলাদা হয়ে গেল, ঠিক আছে? একই রকম ভাবে হাইলুরোনিডেজ কি করে, তারা হচ্ছে হাইলুরোনিক এসিড দ্বারা যে সেলের মধ্যে যে কানেকশন থাকে সেই কানেকশনটাকে লুজ করে দেয়, ফলে সেলগুলা আলাদা হয়ে যায়, তাদের মধ্যে আর বন্ডিংটা থাকে না, তখন সেখানে হচ্ছে অন্যান্য প্রসিডিউর করা সহজ হয় আর কি, সেলটাকে ডিস্ট্রয় করা অথবা হচ্ছে কি তোমার সেল নেক্রোসিস করে ইয়ে করে দেওয়া, লাইটিক প্রসিডিউর ফ্যাগোসাইটিস করে দেওয়া, এগুলো হচ্ছে কি পরবর্তীতে সুবিধা হয় আর কি, ঠিক আছে? তারপরে আমরা বললে এতক্ষণ আমরা দেখলাম কি কিভাবে ব্যাকটেরিয়াটা হোস্ট ইমিউনিটি অ্যাভয়েড করে, এখন দেখবো কিভাবে তোমার ড্যামেজ করে। আমি প্রথমে বলছিলাম ড্যামেজ তিনটা মেকানিজমে করে, একটা হচ্ছে ডাইরেক্ট ড্যামেজ, একটা টক্সিন প্রোডাকশন করে, আর একটা হাইপার সেন্সিটিভিটি রিয়েকশন করে, ঠিক আছে? তারপরে একটা কথা, মোস্ট ব্যাকটেরিয়াল ড্যামেজ ইজ ক্যারিড আউট বাই টক্সিন, সবচেয়ে কম হাইপার সেন্সিটিভিটি রিয়েকশন হয় সবচেয়ে কম, খুব রেয়ার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। এখানে বলা হয়েছে যে তোমার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো ইন্ট্রাসেলুলার, ঠিক আছে? কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো ইন্ট্রাসেলুলার কোন কোন সময় হয়, সেই ব্যাকটেরিয়া গুলা মেইনলি হচ্ছে ডাইরেক্ট ড্যামেজ করে আর কি, যেমন ইকোলাই, সালমোনেলা, নিজারিয়া, ব্রুসেলা, ব্রুসেলের কথা এখানে বলা হয়নি। এই ব্রুসেলা গুলো কি করে সেলের হচ্ছে কি ভেতরে ঢুকে, ঢোকার পরে সেখানে মাল্টিপ্লিকেশন করে, মাল্টিপ্লিকেশন করে ওই সেল গুলাকে ডিস্ট্রয় করে দেয়, ম্যাক্রোসিস করে, ড্যামেজ করে, এটা হচ্ছে ডাইরেক্ট ড্যামেজ। এগুলো সবগুলো এগুলো সবগুলো ব্যাকটেরিয়া এটা করে না, কিছু কিছু ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া গুলা ইন্ট্রাসেলুলার মাল্টিপ্লিকেশন করে সেগুলা ডাইরেক্ট ড্যামেজ টু দা হোস্ট সেল হয়, এটা বুঝছো সবাই? তারপরে সবচেয়ে বেশি হয় যেটা হচ্ছে টক্সিন, ঠিক আছে? এই টক্সিনের মাধ্যমে মেইনলি ব্যাকটেরিয়ার যে প্যাথোজেনিক ইফেক্ট, হার্মফুল ইফেক্টটা দেখা যায়। এখন আমাকে বলো টক্সিন যদি ব্লাডে পাওয়া যায় সেটা কি বলা হয়, টক্সিমিয়া? আর যদি হচ্ছে কি টক্সিন প্লাস ব্যাকটেরিয়া যদি দুটো ব্লাডে পাওয়া যায়, সেপ্টিসেমিয়া। গুড, ঠিক আছে? এই যেখানে বলা আছে, হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি টক্সিন আর দি মেইন প্যাথোজেনিক ফ্যাক্টরস, তারপরে টার্ম গুলা বলা আছে আর কি, টক্সিজেনিসিটি, অ্যাবিলিটি অফ এ মাইক্রোব টু প্রোডিউস টক্সিন, টক্সিমিয়া, প্রেজেন্স অফ টক্সিন ইন দ্য ব্লাড, টক্সিন ইফেক্ট। এগুলো যখনই তোমার টক্সিন প্রোডাকশন হবে তখন তোমার হচ্ছে মেইনলি ফিভার দেখা যাবে, খুবই কমন ফিভার। হ্যাঁ,
আরো কিছু কিছু এগুলো কথা বলছি আর কি, এগুলো অতটা হয় না, তবে হয়। আমরা মেনলি দেখবো টু টাইপস অফ টক্সিন প্রোডাকশন হয়, এক্সোটক্সিন অ্যান্ড এন্ডোটক্সিন। দিস ইজ ইম্পর্টেন্ট। তো এক্সোটক্সিন কোথা থেকে সিক্রেশন হয়? এক্সোটক্সিন মেইনলি হয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া থেকে। এক্সোটক্সিন হয় মেইনলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া থেকে, তাদের সেল ওয়ালের থেকে হচ্ছে মেইনলি এক্সোটক্সিনটা প্রোডাকশন হয়। সরি, সেল ওয়াল না, তোমার হচ্ছে ইয়া থেকে, সাইটোপ্লাজম মেটাবলিজম থেকে মেইনলি তৈরি হয়। যখনই তাদের গ্রোথ হয় তখন তাদের মেটাবলিক প্রোডাক্ট হিসেবে এই যে এক্সোটক্সিন গুলা সেল ওয়াল থেকে তোমার সিক্রেশন হয়, ঠিক আছে? আর এন্ডোটক্সিনটা হয় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থেকে। এই দেখো, সেল ওয়াল প্রোডাক্ট তৈরি হয়েছে, হওয়ার পরে যখন মাল্টিপ্লিকেশন করতে যাবে তখন হচ্ছে গিয়ে এক্সোটক্সিন গুলো এখানে রিলিজ করে দিচ্ছে, সরি এন্ডোটক্সিন গুলো, ঠিক আছে? এক্সোটক্সিন অ্যান্ড এন্ডোটক্সিন এই দুইটা হচ্ছে তোমার জাস্ট ইয়া। স্যার, এক্সোটক্সিন সেল ওয়াল থেকে হয় বললেন? এন্ডোটক্সিনটা হচ্ছে তোমার মেইনলি এক্সোটক্সিন গুলা সেল ওয়াল থেকে হয়, গ্রোথ তাদের যে মেটাবলিজম মেটাবলিক প্রোডাক্ট থেকে হয় সেগুলো থেকে হয়, তাদের নর্মাল গ্রোথ যখন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। হ্যাঁ, তাদের মেটাবলিক, আর মেইনলি এন্ডোটক্সিনটা বেশিরভাগ ক্ষেত্রে তোমার হচ্ছে সেল ওয়ালে থাকে। এটা যখন হচ্ছে গিয়ে তারা মাল্টিপ্লিকেশন করে তখন তাদের এখানকার মাল্টিপ্লিকেশন যখন করবে তখন হচ্ছে তাদের যে এক্সোটক্সিন গুলো আছে সেগুলো হচ্ছে অটোমেটিক রিলিজ হয়ে যাবে, হয়ে গিয়ে তখন তারা হচ্ছে কি তারা সেখানে প্যাচনিং ইফেক্ট করবে। পরের স্লাইডে আরো বলা আছে, দেখো এক্সোটক্সিন কি কিভাবে হয় না হয় সবকিছু এখানে বলা আছে। দেখো দেখো এক্সোটক্সিন হচ্ছে কি বলছে, এনজাইম দ্যাট ক্যারিড আউট স্পেসিফিক রিয়েকশন, এটা ক্রাইটেরিয়া বলা আছে। সলিবুল ইন বডি ফ্লুইডস র্যাপিডলি ট্রান্সপোর্টেড থ্রু আউট দি বডি ইন ব্লাড অ্যান্ড লিম্ফ। তারপর হচ্ছে গিয়ে বলা হয়েছে প্রোডিউস মেইনলি বাই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। মোস্ট জিনস ফর টক্সিন, এটা তোমাদের দরকার না, ক্যারিড অন প্লাজমিড অর ফেজেস। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেসপন্সিবল ফর ডিজিজ সিমটমস এন্ড অর ডেথ। তিন ধরনের এক্সোটক্সিনের তিনটা টাইপ থাকে, একটা সাইটোটক্সিন, নিউরোটক্সিন এন্ড এন্টারোটক্সিন। এক্সোটক্সিনের মেইনলি তিনটা টাইপ থাকে, একটা হচ্ছে সাইটোটক্সিন, নিউরোটক্সিন অ্যান্ড এন্টারোটক্সিন, ঠিক আছে? সাইটোটক্সিন মেইনলি কিল আর ড্যামেজ হোস্ট সেল, নিউরোটক্সিন ইন্টারফেয়ার উইথ দ্য নার্ভ ইম্পালসেস, এন্টারোটক্সিন। সাইটোটক্সিন মেইনলি দেখা যায় অ্যানথ্রাক্স অথবা তোমার ইয়ার ক্ষেত্রে হিমোরেজিক সেপ্টিসিমিয়া, এগুলো সাইটোটক্সিন। নিউরোটক্সিনটা দেখা যায় টিটেনাসের ক্ষেত্রে, লকজন নাম শুনছেন টিটেনাস? স্যার, উডিডল। হ্যাঁ, নিউরোটক্সিন হয়। আর এন্ট্রোটক্সিন মেইনলি দেখা যায় বোটুলিজম, এন্ট্রোটক্সিমিয়া, এগুলোর ক্ষেত্রে এন্ট্রোটক্সিন দেখা যায়। বোটুলিজম আর কি এন্ট্রোটক্সিন, এটা ক্লোস্ট্রিডিয়াম পারফ্রিনজিস দ্বারা যেটা করেন সেটা হচ্ছে তোমার এন্ট্রোটক্সিমিয়া বলে, আর যেটা ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম করে সেটা হচ্ছে নিউরোটক্সিনের। স্যার, কোনটা? নিউরোটক্সিনের ক্ষেত্রে দেখা যায় তোমার টিটেনাসের ক্ষেত্রে, টিটেনাস। সাইটোটক্সিন হচ্ছে অ্যানথ্রাক্সের ক্ষেত্রে দেখা যায়, আবার ইয়ার ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, এখানে আরেকটা টার্ম বলছে তোমাদের, ওটা ভাই ভাই জিজ্ঞেস করে, টক্সয়েড কি? টক্সয়েড এক ধরনের টক্সিন দ্যাট হ্যাভ বিন অল্টার্ড বাই হিট অর কেমিক্যালস, মানে তার যে হচ্ছে তোমার ভিরুলেন্স ক্যাপাসিটি টক্সিনের সেটা কি তোমার রিডিউস করে দেওয়া হয় বাই হিট দ্বারা অথবা কেমিক্যাল দ্বারা, টক্সয়েড। এটা সাধারণত তোমার ভ্যাকসিন হিসেবে ব্যবহার করা হয়, ডিপথেরিয়া। এটা এক ধরনের টক্সিন যেটা হচ্ছে ভিরুলেন্স বা প্যাথোজেনিক প্রপার্টি করে দেওয়া হয় বাই কেমিক্যালস দ্বারা। টক্সয়েড হচ্ছে এক ধরনের টক্সিন যেটা তার যেটা যখন তার প্যাথোজেনিসিটি অথবা প্যাথোজেনিক প্রপার্টিজ বা ভিরুলেন্স রিডিউস করা হবে হিট বা কেমিক্যালস দ্বারা তখন সেটাকে আমরা টক্সয়েড বলবো, ঠিক আছে? এই টক্সয়েডটা মেইনলি ভ্যাকসিন প্রোডাকশনের জন্য ইউজ হয়, টিটেনাসের ক্ষেত্রে ডিপথেরিয়া ভ্যাকসিন ক্ষেত্রে ইউজ হয় টক্সয়েড।
এন্ডোটক্সিন দেখছো, পার্ট স্যার এই টক্সাইডটা কি স্যার প্যাথোজেনিসিটি প্রোডিউস করতে পারে? না না, টক্সাইড হচ্ছে তোমার প্যাথোজেনিক ইফেক্ট থাকে না টক্সাইডের। তার মানে স্যার এটার প্যাথোজেনিসিটি কিল করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তার যে হচ্ছে কি তোমার ভিরুলেন্স ক্যাপাসিটি, ভিরুলেন্স প্রপার্টিস গুলো কিল করে দেওয়া হয়েছে বাই হিট অর কেমিক্যালস, রিডিউস করে আর ড্যামেজ করে দেওয়া হয়েছে বাই হিট অর কেমিক্যাল ট্রিটমেন্ট দ্বারা, এগুলা করা হয়েছে। এর ফলে তখন কি করে, কিন্তু তার কি এন্টিজেনিক প্রপার্টিসটা থাকে, কিন্তু প্যাথোজেনিক প্রপার্টিসটা থাকে না। যখন এন্টিজেনিক প্রপার্টিসে থাকে, তখন যখন তুমি বডির মধ্যে ঢুকাই দাও, তখন তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়। যখন অ্যান্টিবডি তৈরি হয়, তখন যদি পরবর্তীতে কোনো টিটানাস বা ওই ব্যাকটেরিয়াটা যখন ঢুকে, তখন অ্যান্টিবডি ওই ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। এই জন্য টক্সাইড হচ্ছে ভ্যাকসিন হিসেবে ব্যবহৃত হয়। এখন এন্ডোটক্সিন পার্ট অফ দ্য আউটার মেম্বার সারাউন্ডিং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, যেটা আমি বলতেছিলাম যে যখন হচ্ছে তোমার গ্রাম ব্যাকটেরিয়ার সেল হলে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেল হলে থাকে, এটা তখন তারা হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশন করে, তখন তারা এই একজন এন্ডোটক্সিন গুলা সারাউন্ডিং এরিয়াতে রিলিজ করে দেয়। ঠিক আছে, ইফেক্ট এক্সার্টেড হোয়েন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেলস ডাই অ্যান্ড সেলস আন্ডার গো লাইসিস লিবারেটিং এন্ডোটক্সিন, আমি যে কথাটাই বলতেছিলাম আর কি, তারা মাল্টিপ্লিকেশন করবে, মারা যাবে, তাদের এখান থেকে এই তোমার টক্সিনটা রিলিজ হবে। এই টক্সিনটা পরবর্তীতে ব্লাডে গিয়ে অথবা লোকাল এরিয়াতে বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল সিমটম তৈরি করবে, চিলস, ফিভার, উইকনেস, জেনারেল অ্যাসেস, ব্লাড ক্লোটিং, শক। ঠিক আছে, এটা হচ্ছে তোমার টক্সোলজিক্যাল টক্সোলজিক্যাল ইফেক্ট বাই দি এন্ডোটক্সিন। তাহলে কি বললাম, এন্ডোটক্সিন একটা হচ্ছে সেল ওয়ালের মধ্যে থাকে অফ দ্য গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এটা প্রত্যেকটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার প্রায় আসে, কিন্তু যখন তারা হচ্ছে মাল্টিপ্লিকেশন করে অথবা মারা যায়, তখন তাদের সেখান থেকে রিলিজ হয় টক্সিনটা, রিলিজ হয়ে ওই লোকালি অথবা ব্লাডের মাধ্যমে টক্সিমিয়া অথবা সেপ্টিসিমিয়া ডেভেলপ করে ডিজিজ প্রোডাকশন করে, এটা হচ্ছে এন্ডোটক্সিন। তারপরে একটা মেকানিজম আছে যে এন্ডোটক্সিন বা এটা কিভাবে ফিভার তৈরি করে, এগুলা দেখতে পারো আর কি, যে দেখো যে ম্যাক্রোফেজ ইনজেস্ট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, চেষ্টা করছে ইনজেস্ট করার জন্য। এই যে তোমার হচ্ছে এই যে ফ্যাগোলাইসোজম, ফ্যাগোলাইসোজম আমি একটু বুঝাই দিই, এখানে হচ্ছে কি সাধারণত লাইসোজম আছে, ঠিক আছে, এখানে একটা লাইসোজম, এগুলো তো আমরা জানি যে হচ্ছে গিয়ে তোমার ম্যাক্রোফেজের মধ্যে নিউক্লিয়াস, এর মধ্যে নিউট্রোফিলের মধ্যে লাইসোজম আছে, তারা এটা হচ্ছে একসাথে ক্লোজ করে দিবে, এখানে ক্লোজ করে দিচ্ছে, এই যখন ক্লোজ করে দিবে তখন এটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়াটা, ঠিক আছে, এই ব্যাকটেরিয়া কি করে এখানে যে লাইসোজম থাকে তার সাথে একটা লিংক তৈরি করে, এই ফ্যাগোলাইসোজম লিংক তৈরি করে, এখান থেকে লাইসোজোমাল এনজাইম এসে এই ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করে দেয়। কিন্তু অনেক ধরনের তোমার ক্যাপসুল, ব্যাকটেরিয়া যে ক্যাপসুলটা থাকে বা সেল ওয়ালের যে হচ্ছে তোমার লিপিড থাকে, সেই লিপিড হতে এটা হচ্ছে প্রিভেন্ট করে, প্রিভেন্ট করলে পরে ড্যামেজ করতে পারে না ফ্যাগোলাইসিসের মাধ্যমে, বা ফ্যাগোলাইসিসের মাধ্যমে ব্যাকটেরিয়াটা কিল করতে পারে না। এটা আমি তোমার ওই হোস্ট ইমিউনিটি অ্যাভয়েড কিভাবে করে সেটার কথা বলছিলাম আর কি। তখন এখন দেখো এখানে তোমার কি করছে, ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে তারা খেয়ে ফেলছে, এখানে যখন হচ্ছে কি ড্যামেজ হচ্ছে, দেখো লাইসিস হচ্ছে, তখন এখানে সেল ওয়াল থেকে কি এন্ডোটক্সিন রিলিজ হচ্ছে, এই এন্ডোটক্সিন গুলা ব্লাডে গিয়ে টক্সিমিয়া ডেভেলপ করছে, ঠিক আছে, টক্সিমিয়া ডেভেলপ করছে। এবং হচ্ছে কি আরো কথা বলছি এখানে, যে হচ্ছে তোমার ম্যাক্রোফেজ কি করে কিছু সাইটোকাইন প্রোডাকশন করে, সাইটোকাইন বা ইন্টারলিউকিনের কথা বলছে এখানে, সাইটোকাইন প্রোডাকশন করে, ঠিক আছে। এখন এই টক্সিনরা গিয়ে তারা এর যায় কি গিয়ে কি করে হাইপোথ্যালামাস অফ ব্রেনে যায়, যাওয়ার পর সেখানে প্রোস্টাগ্ল্যান্ডিন, ঠিক আছে, এই দেখানো হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে তারা প্রোডিউস করে, এই প্রোস্টাগ্ল্যান্ডিন তোমার ফিভার তৈরি করতে সহায়তা করে। প্রোস্টাগ্ল্যান্ডিন করছিলাম আমরা একটা এক ধরনের ইনফ্লামেটরি মিডিয়েটর, প্রোস্টাগ্ল্যান্ডিন খুবই ইম্পর্টেন্ট ইনফ্লামেটরি মিডিয়েটর একটা প্রোস্টাগ্ল্যান্ডিন। এই এন্ডোটক্সিন তোমার ঠিক একই ভাবে প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোডিউস করে এবং ফিভার, হাইপোথ্যালামাস অফ ব্রেন, আমরা জানি যে হাইপোথ্যালামাস কি করে বডির টেম্পারেচার কন্ট্রোল করে, তখন সেখানকার যে ফাংশনটা, সেখানটা ফাংশনটা প্রপারলি কন্ট্রোল হয় না, এর ফলে টেম্পারেচারটা বেড়ে যায় এবং ফিভার ফিল হয়।
বলো কার কি প্রশ্ন আছে বলো এখন। স্যার এখানে স্যার ফ্যাগোলাসিজম তো আছে আর একবার স্যার। কোনটা ফ্যাগোলাইসিজম? ইয়েস স্যার ফ্যাগোলাইসিজম যেটা আমি বলতেছিলাম তোমাদের এই এখানকার ইয়াটা এই যে তোমার হাউ ব্যাকটেরিয়াল প্যাথোজেনিক পেনিট্রেট দ্য হোস্ট ডিফেন্স বা অ্যাভয়েড দ্য হোস্ট ডিফেন্স, মানে কিভাবে ব্যাকটেরিয়াল প্যাথোজেনস হোস্ট ডিফেন্সটাকে অ্যাভয়েড করে। এখানে আমি বলছিলাম কিছু ক্যাপসুল আছে যারা হচ্ছে তোমার রেজিস্ট হোস্ট ডিফেন্স বাই ইম্পেয়ারিং ফ্যাগোসাইটোসিস, এটা একটা হতে পারে। অথবা আরেকটা বলছিলাম এই সেল ওয়াল গুলো আছে, সেল ওয়াল হচ্ছে তোমার ফসফোলিপিড আছে যারা হচ্ছে তোমার এই ফ্যাগোসাইটোসিস অথবা ডাইজেশন, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া যে ডাইজেশন হয় বা কিল করে সেটাতে প্রিভেন্ট করে। এই কথাটা আমি তোমাকে এখানে তোমার বুঝাই দিলাম আর কি, যে দেখো এখানে জাস্ট নিউক্লিয়াস দেখাচ্ছে, কিন্তু নিউক্লিয়াস এর চতুর্দিকে কিন্তু এখানে সব ধরনের তোমার আদার যে সাইটোপ্লাজমিক অর্গানেলস গুলো আছে সেগুলো থাকে, তার মধ্যে একটা হচ্ছে তোমার কি লাইসিজম। যখন এটা তোমার ফ্যাগোসাইটোসিস করে ফেলে তখন এটা তো হচ্ছে তোমার ব্লক করে ফেলে, এই মুখটা এখানে এভাবে ব্লক করে ফেলবে, ব্লক করে ফেলে তার এখানে যে লাইসিজম আছে লাইসিজমের সাথে একটা লিঙ্ক করে এই যে ব্যাকটেরিয়ার সাথে, এই লিঙ্ক করে এখানকার লাইসিজমের যে প্রোডাক্ট গুলো আছে, প্রোডাক্ট গুলো অথবা এনজাইম গুলো আছে, সেই এনজাইম গুলো এসে ব্যাকটেরিয়াকে কিল করে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাগোলাইসোজম বলে আর কি, কিল করে। কিন্তু অনেক সময় যে কোন কোন ব্যাকটেরিয়ার ক্যাপসুল অথবা সেল ওয়ালের স্পেসিফিক সাবস্টেন্সেস আছে, যেমন তোমার অ্যানথ্রাক্সের হচ্ছে গিয়ে ক্যাপসুলে আছে গ্লুটামাইল পলিপেপটাইড বলে, গ্লুটামাইল পলিপেপটাইড যেটা হচ্ছে প্রিভেন্ট করে কি করে এরকম ফ্যাগোলাইসোজম হতে প্রিভেন্ট করতে পারে। অথবা তোমার টিউবারকুলোসিসের ক্ষেত্রে আছে তোমার ফসফোলিপিড যারা ফ্যাগোলাইসিজম হতে প্রিভেন্ট করে, ফ্যাগোসাইটোসিস হতে প্রিভেন্ট করে। এর ফলে কি করে এই ফ্যাগোলাইসিস যখন হয় না তখন হচ্ছে এখানে লাইসোজম এসে এটা কিল করতে পারে না, ফলে ব্যাকটেরিয়াটা এনগালফ হয়েছে কিন্তু মারা যায়নি, এনগালফ হয়েছে কিন্তু মারা যায়নি। ঠিক আছে, এক সময় গিয়ে তারা কি করে এই ফ্যাগোসাইট এই যে ম্যাক্রোফেজ আছে ম্যাক্রোফেজকে ডিস্ট্রয় করে ফেলে, অথবা এই ম্যাক্রোফেজকে তখন হচ্ছে আরো কিছু হচ্ছে ম্যাক্রোফেজ কিল করে এনগালফ করে অনেকগুলা খেয়ে ফেলে, তখন জায়ান্ট সেল তৈরি করে। জায়ান্ট সেলের নাম শুনছো? জি স্যার। জায়ান্ট সেল তৈরি করবে আর কি অনেকগুলো মেরে ফেলার জন্য। এটা আমরা টিউবারকুলোসিস আরো ডিটেলস ডিসকাস করব। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার এভাবে কিল করে, কিন্তু এখানে দেখো যে এখানে কিল করে ফেলছে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে মেরে ফেলানো হয়েছে, মেরে যখন এসে লাইসিস হয়েছে, লাইসিস হওয়ার পরে তার থেকে এন্ডোটক্সিন প্রোডিউস হয়েছে, এন্ডোটক্সিন রিলিজ হয়েছে, এই এন্ডোটক্সিন গিয়ে ব্লাডে গিয়ে টক্সিমিয়া ডেভেলপ করছে এবং সেখানে আরো কিছু সাইটোকাইন প্রোডাকশন হয়েছে বাই দি ম্যাক্রোফেজ। এই সাইটোকাইন এবং হচ্ছে তোমার এন্ডোটক্সিন হাইপোথ্যালামাসকে গিয়ে পোস্ট হাইপোথ্যালামাসে গিয়ে প্রোস্টাগ্লান্ডিন প্রোডিউস করে এবং ফিভার ইন্ডিউস করে। এক্সোটক্সিন এন্ডোটক্সিনের মাধ্যমে কিভাবে ফিভার হয় সেটা এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, আর কিছু কোশ্চেন আছে কারো? আগামী ক্লাস থেকে আমরা ডাইরেক্ট ডিজিজে চলে যাব। কোনো কোশ্চেন নাই? ব্যাসিলাস এন্থ্রাসিসের স্যার সেল ওয়ালে কি থাকে ওটা নেক্সট ক্লাসে হচ্ছে কি বলবো, এটা গ্লুটামাইল পলিপেপটাইড বলে, গ্লুটামাইল পলিপেপটাইড ক্যাপসুলে থাকবে এটা। টিউবারকুলোসিসের সেল ওয়ালকে ফসফোলিপিড, হ্যাঁ ফসফোলিপিড থাকে। আর কারো কিছু জানার আছে? স্যার ইন্টারলিউকিন 1 2 ঠিক আছে স্যার, বাসায় মনে কাজ করতেছে নাকি হাতুড়ি নিয়ে? সারা দুনিয়াতে মনে হয় বিল্ডিং ম্যান আছে, সেটাই তো দেখতেছি। স্যার নেট প্রয়োজনে মনে হয় ছাদে উঠছে।
আচ্ছা যা হোক আর কি, সাধারণত এই ধরনের ইন্টারলিউকিন গুলো প্রোডিউস হয় তো ম্যাক্রোফেজ থেকে, ন্যাচারাল কিলার সেল থেকে, ন্যাচারাল এনকে সেল যেটাকে বলে, এনকে সেল থেকে এবং ম্যাক্রোফেজ থেকে, নিউট্রোফিল থেকেও হয়। এই ইন্টারলিউকিন গুলো বিভিন্ন ধরনের সাইটোকাইন গুলোকে বলে, সাইটোকাইন গুলো প্রোডাকশন হয়। ঠিক আছে জি স্যার, আর কিছু নাহলে তোমাদের আজকে ছেড়ে দিব, বুঝছো? কতজন আসছে আজকে? 101, আজকে তো পারফরমেন্স খারাপ, মাত্র 100 জন। বলো স্যার, গত ক্লাসে যে ইমিউনো প্যাথোলজিক্যাল রেসপন্স পড়াইছিলেন স্যার, ওখানে যে ইয়াগুলা দেওয়া আছে, মানে মানে ডেফিনেশন বা ডেসক্রিপশন দেওয়া আছে, ওইটা না ঠিক মতো মানে বোধগম্য হচ্ছে না। ওটা তোমাদের বোঝাটা অনেক টাফ, অনেক টাফ মানে স্যার কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এটা হচ্ছে কি তোমার, আমি ওই জন্য সহজ করে বলছি আর কি, সহজ করে বলছি, তোমার ওগুলো বোঝার দরকার নাই, ওখানে কি আছে এটা আপাতত বন্ধ রাখো আর কি। আমি এই সাইটোকাইন থেকে চলে আসি, প্রথমে হচ্ছে কি কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, অ্যাক্টিভেশন পরে হচ্ছে কি তোমার সেই কমপ্লিমেন্ট থেকে হচ্ছে কি এডিসি যেটা ইনক্রিজ, ইনক্রিজ প্রেজেন্ট করার পর ইনক্রিজ প্রেজেন্ট থেকে তোমার সেখান থেকে তোমার কিছু যায় না। আমি যেটা তোমাকে বলছি যেটুকু ওইটুকু মনে রাখো আর কি, সেটা হচ্ছে কি করে, যখন আমরা জানি যে সাইট বিভিন্ন ধরনের সাইটোকাইন প্রোডাকশন হয়, এই সাইটোকাইন গুলো কি করে তোমার ভাইরাসের কিল করে অথবা তাদেরকে গ্রোথটাকে রিটার্ডেশন, গ্রোথটাকে ইনহিবিট করে, ঠিক আছে? কিন্তু অনেক সময় কি হয়, ইমিউনো সিস্টেমটা হচ্ছে হাইপার অ্যাক্টিভেশন হয়ে যায়, হাইপার অ্যাক্টিভেশন, হাইপার অ্যাক্টিভেশন হয়ে বেশি বেশি তোমার হচ্ছে সাইটোকাইন প্রোডাকশন করে, বেশি বেশি সাইটোকাইন করে, তখন বলা হয় টু এজ নাইফ। মানে তোমার হচ্ছে কি, আমরা যে চাকুতে দুই দিকে ধার আছে আর কি, সাইটোকাইন প্রোডাকশন যখন খুব বেশি পরিমাণে হয়ে যায় তখন কি করে, সে হচ্ছে কি এটা ভালো না করে খারাপ করতে শুরু করে। হ্যাঁ, তখন এটাকে হচ্ছে কি তোমার কিল অথবা ইনহিবিট গ্রোথ না করে সেটা খারাপ করে, এর ফলে যেহেতু এটা হচ্ছে ইমিউনো ইমিউনিটির সাথে হচ্ছে জড়িত ছিল, তারা প্যাথোলজি করতেছে, এই জন্য এটাকে বলে ইমিউনো প্যাথোলজি। এটুকু বোঝো স্যার, এইটাই কি সেকেন্ডারি রেসপন্স? না, এটা হচ্ছে সেকেন্ডারি রেসপন্স, কারণ প্রায় প্রথমে তাদের কাজই তো ছিল হচ্ছে কি অ্যান্টিবডি তৈরি করা, মানে ভাইরাসকে তোমার কিল করার কথা ছিল, কিন্তু কিল না করে যখন হচ্ছে কি তোমার হাইপার অ্যাক্টিভেশন অথবা তাদের হচ্ছে কি অ্যাক্টিভিটি বেশি বেশি পরিমাণে তৈরি হয়, বেশি বেশি কোনো কিছুই ভালো না, ঠিক আছে? যখনই খুব বেশি তৈরি হয় তখনই তোমার এই প্যাথোলজির আরো কন্ডিশন তৈরি হয়, সেটাকে বলা হয় ইমিউনো প্যাথোলজি। এইটুকুই বোঝো? আর এই মেকানিজম যেটা আছে এটা হচ্ছে কি ইন্টারনেট থেকে নেওয়া, এই মেকানিজম হচ্ছে কি এখন বোধগম্য হবে না, যদি বুঝতে পারো খুবই ভালো। আর এখানে তোমার কমপ্লিমেন্ট সিস্টেম আছে, কমপ্লিমেন্ট সিস্টেম গিয়ে তোমার অ্যাক্টিভেশন করবে, আরেকটা হচ্ছে গিয়ে তোমার অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স যে ফর্মেশন করে, সেই কমপ্লেক্স ফর্মেশন হবে। কমপ্লেক্স ফর্মেশন হওয়ার পর যখন হচ্ছে গিয়ে তোমার এই যে কমপ্লিমেন্ট ফ্যাক্টর, তারা কি করবে, সাইটোকাইন প্রোডাকশন করবে, আদার কেমিক্যাল মেডিয়েটর প্রোডাকশন করবে। এই কেমিক্যাল মেডিয়েটর যখন হিউজ পরিমাণ হবে তখন এই যে এনহ্যান্স দ্য ডিজিজ প্যাথোলজি, এরা তো ডাইরেক্ট এক কথায় বলছে, কিন্তু এখানে তোমার হচ্ছে কি আরো অনেক সাইটোকাইন প্রোডাকশন হয়। এই সাইটোকাইন গুলো কি করে ওই ইয়ার ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের যে হোস্টের সেল আছে, সেই সেল গুলো নর্মাল ফাংশন কে অল্টার করে দেয়, অল্টার করে দিয়ে তখন হচ্ছে গিয়ে তাদের হচ্ছে গিয়ে প্যাথোলজি তৈরি করে। ঠিক আছে, আর স্যার হচ্ছে কোর্স অফ ভাইরাল ইনফেকশনে যেগুলো ছিল ওটা কি স্যার মানে সব পড়তে হবে, মানে সব লিখতে হবে? শোনো, এখান থেকে তোমাদের হচ্ছে কি মেজর কোনো কোশ্চিন হবে না, এখান থেকে তোমাদের শর্ট কোশ্চিন থাকবে এবং ম্যাক্সিমাম কোশ্চিন তোমার ইয়াতে থাকবে আর কি, কুইজ টুইজে বেশি থাকবে, ভাইবার তোমাদের জন্য হচ্ছে কি ইম্পর্টেন্ট, আর হয়তো বড় কোশ্চিন এখান থেকে থাকলে খুব ছোট করে থাকবে আর কি, দুই এক মার্কের পরীক্ষাটা আর কি। ঠিক আছে, এটা একটা বেস তৈরি করার জন্য, আমি যে পরবর্তীতে তোমরা পড়াবো সেগুলোর একটা বেস লাইন তৈরি করার জন্য এটা পড়াবো, পরবর্তী কম বুঝাইতে হয়, সেই জন্যই আমি এখানে আগেই তোমাকে তোমাদেরকে অনেক ইনফরমেশন দিয়ে ফেললাম। এটা মেইনলি কুইজ ভাইবার জন্য ইম্পর্টেন্ট বেশি, ফাইনালের জন্য থাকলে খুব ছোট করে থাকবে হয়তো বা কোশ্চিন। হ্যাঁ, ধরো একটা কোশ্চিন ধরো এখানে ধরো থাকলে তোমার হচ্ছে গিয়ে
রাইট দ্য ফ্যাক্টরস অফ ভিরুলেন্স অফ এ ভাইরাস, কি কি ফ্যাক্টর অফ ভাইরাস ভিরুলেন্স ডিপেন্ডস করে, এক মার্কে থাকলো আর কি বা দুই মার্কে, এরকম হচ্ছে যে ছোট কোশ্চেন থাকবে আর কি, থাকলে এখান থেকে থাকলে এখান থেকে বড় কিছু থাকবে না পরীক্ষাতে, ঠিক আছে? এটা হচ্ছে কি জাস্ট বোঝার জন্য আমার পরবর্তীতে যে ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলো নিতে হচ্ছে কি আমার জন্য সুবিধা হয়। সবাই বুঝছো? আর কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার। হ্যাঁ বলো, কি কোশ্চেন আছে? না থাকলে তাহলে রেখে দিবো এখন। স্যার ইমিউনো কম্প্রোমাইজ থাকবে একটু বুঝাবেন। ইমিউনো কম্প্রোমাইজ? জি স্যার। ইমিউনো কম্প্রোমাইজ বলতে যেটা তোমার বোঝানো হয়েছে, তোমরা কি প্রোটোজোলজি পড়ছো? না স্যার। ইমিউনো কম্প্রোমাইজ বা ইমিউনো কম্পিটেন্ট বলে এরকম এক সময়। হ্যাঁ, ইমিউনো কম্পিটেন্ট মানে তোমার হচ্ছে যে সেলগুলা বা যে ব্যাকটেরিয়া বা ভাইরাস তোমার অবস্থায় থাকে, মানে ল্যাটেন্ট অবস্থায় থাকে, ঠিক আছে? ল্যাটেন্ট অবস্থায় থাকে মানে যখন হাই ইমিউনিটি হয় তখন তারা চুপচাপ থাকে, মানে শক্তর ভক্ত নরমের জম যেটাকে বলি আমরা আর কি। আর ইমিউনিটি ভালো আছে, ওরা শরীরের মধ্যে চুপচাপ আছে, কোনো কিছু করতেছে না, একদম ঘুমায় আছে। কিন্তু যখনই ওই এনিমেল অথবা হিউম্যানের ইমিউনিটির ফল করবে তখন তারা মাথা চাড়া দিবে, সুযোগ বুঝে ঝোঁক বুঝে কোপ মারা, তখন তারা মাথা চাড়া দিয়ে ডিজিজ প্রোডাকশন করবে। এই ইয়াটাকে বলা হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ অথবা ইমিউনো কম্পিটেন্ট, ঠিক আছে? বুঝছো এবার? তারা নর্মালি যাদের হোস্ট ইমিউনিটি অনেক ভালো তারা হচ্ছে চুপচাপ থাকে, কিন্তু যখনই কমে যায় তখনই ডিজিজ প্রোডাকশন করে, ঠিক আছে? আর কি অল গুড? তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। আর এরপরে ক্লাস তোমাদের সোমবারের দিন।